গরিব ও প্রান্তিক মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনা চালু করেছেন। কিন্তু এই উজ্জ্বলা যোজনার গ্রাহকদেরই প্রতারণা করার অভিযোগ ইসলামপুরের এক গ্যাস ডিলারের বিরুদ্ধে। অভিযোগ, উজ্জ্বলা গ্যাস ব্যবহারকারীদের ম্যান্ডেটরি ইন্সপেকশনের জন্য সরকারের তরফে 59 টাকা ধার্য করা হলেও গ্যাস ডিলার ইন্দ্রনীল হালদার নিচ্ছেন 177 টাকা, অর্থাৎ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত 118 টাকা করে নেওয়া হচ্ছে। এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে উজ্জ্বলা গ্যাসের গ্রাহকদের মধ্যে। সরকারি নিয়মিত 50 টাকা এটা না, এটা আপনারা জানেন না? আমরা জানি না, তার জন্য তো এরকম হয়েছে। ওরা কত বলেছে আপনার কাছে, কত নিয়ে গেছে? আমার কাছে 177 টাকা নিয়ে গেছে, বললো আমরা 177 টাকাই নিব তাইলেছে। এলো, ওগুলা দিল, মোবাইল নাম্বার চাইলো, মোবাইল নাম্বার নিল, তারপর ওই ছবি তুললো গ্যাসের সামনে, 177 টাকা নিল দিয়ে। আপনার উজালা তো? হ্যাঁ, উজালা। 170 টাকা তো না, 50 টাকা আর হচ্ছে জিএসটি ট্যাক্স মিলিয়ে 9 টাকা, টোটাল অর্থ 59 টাকা। তাহলে 177 কেন নিল? ওরা আমাদেরকে যা বোঝাইল আমরা সেটাই বুঝলাম। কি বললো? 177 টাকা লাগবে, দাও তাহলে 177 টাকা নিয়ে চলে গেল। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের কটাক্ষ, চুরি করা ছাড়া তৃণমূলের আর কোনো কর্মসূচি নেই। কেন্দ্র সরকারের যত রকম প্রজেক্ট আছে, কেন্দ্রীয় সরকার থেকে যত রকমের প্রজেক্ট পশ্চিমবঙ্গে আছে, সমস্ত প্রজেক্টের নাম পাল্টে দিয়ে দিকে দিকে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় তৃণমূলের ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড় সমস্ত নেতারাই সেই জল মিশন প্রকল্প, গ্যাস প্রকল্প, রেশন প্রকল্প, মিড ডে মিল প্রকল্প, ICDS প্রকল্প, সব প্রকল্পেই তো চুরি করে খাচ্ছে। এটা নতুন কি আছে? এরা তো নতুনের আর কিছু নেই, এরা তো চোরের উপরেই দাঁড়িয়ে আছে। চৌর্য বৃত্তি ছাড়া তৃণমূলের এই মুহূর্তে আর কোন রকম কোন কর্মসূচি নেই। তৃণমূল নেতা বলছেন, রাজ্যে একটা সরকার আছে, কাউকেই রিয়াদ করা হবে না। আমি বলবো যে গ্যাসের যারা গ্রাহক যারা, তারা থানায় লিখিত কমপ্লেন করুন। গ্যাস ডিলার যদি এইভাবে অতিরিক্ত টাকা নিয়ে গরিব মানুষের টাকা মনে করে বাগিয়ে নেওয়া যাবে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন কিভাবে এ ধরনের ঘটনা ঘটতে পারে, এর দায় কি প্রশাসনের নয়? গোটা মুর্শিদাবাদের ইসলামপুর এরিয়াতে 10,000-এর বেশি কিন্তু গ্যাসের কানেকশন হয়ে আছে, তারপরেও কত টাকা এইভাবে উঠেছে তার হিসাব বাইরে কিন্তু বলা খুব মুশকিল। কারণ হচ্ছে যেভাবে দুর্নীতি ছড়িয়ে গেছে এই গ্যাস নিয়ে, তাতে কিন্তু সাধারণ মানুষ খুব ক্ষোভে পেটে পড়েছে। কারণ প্রধানমন্ত্রী উপকার করার জন্য এত কমে গ্যাস দিলেও এখানকার ডিলার কিন্তু গ্যাসের সেই টাকাটা পুরোটাই নিজের পকেটে ঢুকিয়ে নিচ্ছে। এখন দেখার বিষয় এর এই যে দুর্নীতি, সেটা কবে সাধারণ মানুষ সুস্থভাবে এবং সঠিক টাকায় গ্যাসটা কিনতে পারবে। মুর্শিদাবাদে ক্যামেরায় সিমন্ত দাস, নির্মল গোস্বামী, কাকড়া নিউজ।